शामिम भाई भाई की कुरबानी दिच्छिस एबार एबार कुरबानी दिच्छि ना केन कुरबानी दिबि ना केन एबार कुरबानी देওয়ার কোনো লাইন নাই रे আব্বা মারা গেল এক সপ্তাহ আগে তারপরে আবার আমাদের ওই বিলি জমি আছে না ওর পাশের জমি কান বিক্রি হচ্ছে ওইটাও নিয়ার দরকার সব মিলে টাকা পয়সার খুব সমস্যা এই তা কাকা বাসে টাকা কালিন সব সময়ের জন্য কুরবানি দিয়ে গেছে বড় বড় গরু কুরবানি দিছে এখন কাকাও হঠাৎ করে মারা গেল তুইও কুরবানি দেওয়া বাদ দিয়ে দিছিস এখন এলাকার মানুষ তাহলে খারাপ ভাববে না পাগল মানুষ খারাপ ভাবলো কি ভালো ভাবলো সেটা দেখলে তো আমার আর হচ্ছে না আমি টাকা পয়সা নিয়ে প্রচুর সমস্যায় আছি এই ওই যে আমার ঘরে পাড়ার মকসেদ ভাই আমার আব্বা বেঁচে থাকাকালীন আমার গাড়ি জোন বেচতো সে আমাকে বাড়ি কাজ কাম করে খাইতো আর আজকে তোর অবস্থা দেখেছিস আমাদের থেকে দুই গুণ বড় লোক দ্বিগুণ টাকা পয়সার মালিক হয়ে গেছে ব্যাংকে যে তার কত টাকা আছে তার হিসাবও নেই সে তাই কুরবানি দিচ্ছে না তাহলে আমি কি করে কুরবানি দেবো ক বাইরে তোগের বাড়ি কুরবানি দেবে এই আশাই আশেপাশের কত গরিব লোক থাকে যে তোগের বাড়ি কুরবানি হয় তোরা একটু গোস্ত দিবি সেটা রাইন্দে বাড়ি খাবে এখন হঠাৎ করে এইভাবে কুরবানি দেওয়া অফ করে দিস না ভাই লাগে একটা পারলে ছাগল দে তাও মান থাকবে না আচ্ছা সব মিলে তুই কই চাচ্ছিস কি একটু বুঝাই কদিনি মানে আমি একটা কতি চাচ্ছি ভাই একটা ছাগল হলেও কুরবানি দে নাইলে এলাকায় মান সম্মান থাকবেন না ভাই কাকা তো মারা গেছে জায়গা জমি ধন সম্পত্তি তো কম থুয়ে যায়নি এখন একবারে যদি কুরবানি না দিস তাহলে একটা কিরাম দেখায় না ভাই ওই টাকার মায়া না করে অন্তত একটা ছাগলেরও কুরবানি দে ভাই তোর তো আমার মান সম্মানে মেলা চিন্তা আর তোর কাকার জন্য মেলা চিন্তা তাহলে তুই এক কাজ কর তুই তোর কাকার কথা চিন্তা করে আর আমার মান সম্মানের কথা চিন্তা করে আমার একটা ছাগলেরও কিনে দে সেটা আমি কুরবানি দিই এ ভাই কিরাম কথা করছিস আমার কাছে টাকা রাখলে তো আমিই কুরবানি দিতাম আমার কি ওরকম সামর্থ্য আছে এমনি তোরা যদি কুরবানি দিস তাহলে আমার বন্ধুলো ভাইটা দাওয়াত করবো এই জন্য শুনতে আসিলাম যে কি কুরবানি দিবি তাই আর তুই আমার অপমান করতেছিস ও তাহলে তুই তোর বন্ধুলো ভাইরে দাওয়াত করে খাওয়াবি আর আমার বাড়িতে গোশ নিবি সেই আশায় কুরবানি দেবো কিনা শুনতে আসিস আল্লাহ তা তোগের বাড়ির আশেপাশে গরিব ঘর কয়টা আমরা সহ আর দুটো একটা তাহলে এর তিন চারটে গরিব ঘর এখন আমরা গরিব মানুষ আমরা তো একটু গোস্তর আশা করতেই পারি তাই না আর কাকা বাইসে থাকাকালীন কুরবানি যখন দিত 2 কেজি করে গোস্ত আমারে দিত সব সময়ের জন্য আমি কাকার হাতারানি কাজ কাম করে দিতাম এখন ভাই তোর কাছে শুনতে আসলাম যে তুই যদি কুরবানি দিস তাহলে অন্তত 1 কেজি গোস্ত তো দিবি ওই আশায় আমি বন্ধুলো ভাইরে একটু দাওয়াত করব এই জন্য শুনতে আসলাম যে তোর ভাবগতি কি ভাই ভাবগতি খুব খারাপ আমি না মেলা সমস্যায় আছি তুই একটা কাজ করবি বাজারে যাই কুরবানির দিন 1/2 কেজি গোস্ত নিয়ে আসবি এক পো আমারে দিবি আর এক পো তুই নিবি এই পরেরটা খাওয়ার ধান্দা কাণ্ড তোকে কাজ করে খেতে কি হয় কিডা কনে কি দেবে কি না দেবে সে আশায় বসে থাকিস তোকে লজ্জা করে না কুরবানি আমার দিতে করছিস কেন কুরবানি তুই দিতে পারিস না কুরবানি দেওয়ার সামর্থ্য আমার থাকলে আমি ঠিকই দিতাম যদি এই ছাগল গরু সালা মুরগি টুরগি দিয়ে কুরবানি দেওয়ারই থাকতো তাহলে আমি 10টা মুরগি কুরবানি দিতাম বুঝতে পারিস তবে হ্যাঁ যেদিন আমার কাছে টাকা হবে না সেদিন আমি ছেলে কুরবানি দেব দেখে রাখিস হ্যাঁ তুমি উল্টোই ফেলবা না কুরবানি দিয়ে মানুষের মাঠে জায়গা জমি রব নেই তারা কুরবানি দিচ্ছে না এ কুরবানি দেবে না হায় রে জায়গা জমি রে বাপে কত ধন সম্পত্তি থুয়ে গেছে এখন বাপটা মরে গেছে কুরবানিও দেবে না এত জমি জায়গার মালিক আবার নাকি অভাবী তারা তুই একটু চিন্তা কর ভাই কি হবে এসব জায়গা জমি দিয়ে সব পড়ে থাকবে না মরে গেলি ওর বাপ মরে গেছে সব জায়গা জমি থুয়ে গেছে কদিন পরে ও মরে যাবে ও তো জায়গা জমি নিয়ে যেতে পারবে না কবরে সবই তো দুনিয়ায় থেকে যাবে এত করে বুঝলাম একটা কুরবানি দেওয়া উচিত না মানে ও শুনলই না খিদা সে ব্যক্তিটা খিদা আরে শামিম মানুষের ভাবে ভুল বোঝা ঠিক না শামিম এবার আমার জমি কিনবে এই জন্য হয়তো কুরবানি দিতে পারতেছে না আমি শামিমের কাছে 1 বিঘা জমি বিক্রি করতেছি ও তুই জমি বেচতেছিস হ্যাঁ কেন জমি বেচতেছিস কেন ভাই ঈদ সামনে তো টাকা পয়সার খুব দরকার এই কারণে জমিটা বিক্রি করে দিচ্ছি আর অন্য একটা প্ল্যানিংও আছে দেখেছিস ভাই তুই জমি বিক্রি করতেছিস ঈদ সামনে তাই কুরবানি টুরবানি দিবি নিশ্চয়ই এই কারণে আর ওই শামিম জমি কিনতেছে কুরবানি না দিয়ে তাহলে আল্লাহর প্রতি বাজার হবে না ক ভাই এ থাম থাম তোর খিরা কইস আমি জমি বেচে কুরবানি দেব তাহলে কি করবি জমি বেচে আমি যাব বিদেশ আর লাভে কিছু টাকা হারাইতে যাব আমি বিদেশ যাওয়ার পরে ওই টাকা দিয়ে আমার সংসার চলবে হ্যাঁ রে ভাই রে তোর মন মাইন্ড দেখে আমি অবাক হই ভাই আচ্ছা তুই যে বিদেশ যাবি জমি বিক্রি করে হ্যাঁ একটা আশা করেছিস এখন আল্লাহ তো একটা আশা করে রয়েছে যে এই বান্দাটার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে দেখা যাক এই বান্দাটা কুরবানি দেয় কিনা কি তোর কুরবানি দেওয়ার সামর্থ্য নেই আরে গরু না হোক একটা ছাগল কুরবানি দেওয়ার সামর্থ্য তো আছে কিন্তু না তোরা দিচ্ছিস নে তোরা যাচ্ছিস বিদেশ ওরে বিদেশ যাতে যে প্লেন অ্যাক্সিডেন্টে যদি মরে যাস পড়ে যাস সমুদ্র সৈকতের ভিতরে বা কোনো জঙ্গলে তখন করবি কি আর জমি বেচা বাকি টাকা কি করবি লাভের উপরে দিয়ে যাবি না ফ্যামিলির হারাম খাবি না ওরে যেই উন্নতির জন্য তুই বিদেশ যাবি টাকা কামানোর জন্য বিদেশ যাবি ওই উন্নতিটা তোর হবে কন্তে, ওই উন্নতিটা তোর করে দেবে কিনা মহান আল্লাহ তাআলা। তাহলে তোকে সামর্থ্য আছে, তোরা দিচ্ছিস নে। ওরে আমরা গরিব দেখে নাইলে এসে জিজ্ঞেস করতাম না। একটু আশা করিলাম যে তোরা কিডা কিডা কুরবানি দিবি, একটু লিস্ট করবো, একটু গোস্ত হবে, একটু বাড়ি আত্মীয় স্বজন দাওয়াত করে খাওয়াবো। ওই আমার আবার একটা বোনাই আছে, আবার অল টাইম বোনের কাছে কয় যে কুরবানি দেশতেছে তোমার ভাইরা, তোমার বাপের বাড়িতে দাওয়াত দেবে না, এখন দাওয়াত যে দেবো একটু গোস্ত লাইন করতে হবে না, গোস্ত খাতেই তো সে আসবে। তাই এলাকায় যারা যারা কুরবানি দেয় আমি একটু শুনে বেড়াচ্ছি যে যারা যারা দেবে একটু যদি তারা গোস্ত দেয় তাহলে আমাদের মতো গরিব মানুষ একটু কুটুমজন একটু দাওয়াত করে খাওয়াবো আর দোয়া করব। কিন্তু দোয়া কাগের করব, কারণ আমাদের গ্রামের টাকাওয়ালা মানুষরাই তো বেশি অভাবী। তাই এখন চিন্তা করলাম সামনের বাড়ির থেকে যত কষ্টই হোক একটা ছাগল পাললেও কুরবানি দেওয়ার চেষ্টা করব। আর আল্লাহ এই মনের ইচ্ছাটা যেন পূরণ করে। কিন্তু তোগের জায়গায় টাকা পয়সা আছে, তুই একটা স্বামী একটা, তোগের বাপেরও তো টাকা পয়সা কম নেই, তোরা তো দিচ্ছিস নেই, তাহলে তোগের টাকা পয়সা থেকে লাভ কি? লাভ আছে ওই টাকা থাকার, মনলি কনে যাবে, সব তো উইতে খেয়ে যাবে আর তোগেরও পোকায় খেয়ে যাবে। এই ভিডিওটিতে গরিব ও দরিদ্র অসহায় মানুষদের মনের ভাব প্রকাশ করানো হয়েছে। আসলে কুরবানির সময় আশেপাশের সামর্থ্য থাকা মানুষগুলোও যখন কুরবানি না দেয় তখন সেই এলাকার দরিদ্র অসহায় মানুষগুলোর মন অনেক ছোট হয়ে যায়, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। অনেকেই আছেন সম্পদ বৃদ্ধির নেশায় পড়ে বিভিন্ন চাপ কাঁধে নিয়ে কুরবানি দেওয়া থেকে বিরত থাকে। তারা মনে রাখবেন দুনিয়ার কোনো সম্পদই সাথে যাবে না, আল্লাহকে খুশি করার আশায় যেটা ব্যয় করবেন সেই ব্যয়টা কখনো বৃথা যাবে না।